মুকুন্দ সঞ্জয়কে বড়ই ভাগ্যবান বলতে হয়, কারণ তাদেরই নাট মন্দিরে গৌরাঙ্গ সুন্দরের চতুষ্পাঠি চলছে। প্রভু তার ছেলেকে পড়াচ্ছেন, ছেলেরও প্রভুর প্রতি খুব ভক্তি। তাদের বড় চণ্ডীমণ্ডপ, সেখানে অনেক ছাত্রের বসবারও সুবিধা হয়। সেখানেই প্রভু দলে দলে ছাত্রদের পড়াচ্ছেন। বিভিন্ন পণ্ডিতদের সঙ্গে আলোচনায় প্রভু কিছু কিছু ব্যাখ্যা করেন, অনেক কিছু আবার খণ্ডনও করেন, কারো প্রতি তিরস্কার বচনও মাঝে মাঝে নিক্ষেপ করেন। প্রভু বলেন, সন্ধি সমাস না জেনেও কলিকালে ভট্টাচার্য পদবী ব্যবহার করছে অনেকে। আমার প্রশ্নের উত্তর দিতে পারলে আমি বুঝব যে তাদের ভট্ট বা মিশ্র পদবী সার্থক। এইভাবে বৈকুণ্ঠ নায়ক বিদ্যারসে ক্রীড়া করছেন। এদিকে পুত্র যৌবনে পদার্পণ করেছে দেখে মাতা তার বিয়ের কথা ভাবছেন। রাজা জনকের তুল্য জ্ঞানী একজন সুব্রাহ্মণ নবদ্বীপে ছিলেন, তার নাম বল্লভাচার্য। তার একটি কন্যা আছে যেন স্বয়ং লক্ষ্মী। বল্লভাচার্য তাকে পাত্রস্থ করার কথা ভাবছেন। লক্ষ্মীদেবী একদিন গঙ্গা স্নানে গিয়ে গঙ্গার ঘাটে গৌরচন্দ্রকে দেখতে পেলেন। গৌরচন্দ্র নিজ শক্তিকে দেখে চিনতে পেরে হাসলেন। লক্ষ্মী মনে মনে তার পদবন্দনা করলেন। এভাবে দুজন দুজনকে চিনতে পেরে যে যার ঘরে চলে গেলেন। বেশ কিছুদিন পরে বনমালী আচার্য নামক একজন ঘটক শচীদেবীর সঙ্গে দেখা করতে গেলেন। শচীমাতা যত্ন করে বসতে দিলে তিনি বললেন, পুত্রের বিয়ের কথা কি কিছু ভাবছেন? নবদ্বীপেরই বল্লভাচার্য কুলে শিলে সদাচারে সুখ্যাত, যদি মত দেন তাহলে তার মেয়ের জন্য আপনার পুত্রকে দেখতে পারি। মেয়েটি কিন্তু রূপে গুণে ব্যবহারে লক্ষ্মী তুল্য। শচীদেবী সম্মতি জানালে ব্রাহ্মণ শচীদেবীকে প্রণাম করে বল্লভাচার্যের বাড়িতে চলে গেলেন। বল্লভাচার্য তাকে সম্মান জানিয়ে বসতে দিলেন। বনমালী বললেন, পুরন্দর মিশ্রের পুত্র বিশ্বম্ভর পরম পণ্ডিত, অত্যন্ত গুণবান, তোমার মেয়ের উপযুক্ত পাত্র, আমার মনে হয় তোমাদেরও পছন্দ হবে। তাহলে সব কিছু ঠিক থাকলে একদিন ঠিক করে ফেলো। এই কথা শুনে বল্লভাচার্য আনন্দ করে বললেন, ভাগ্য ভালো হলেই আমার মেয়ের এমন ছেলের সঙ্গে বিয়ে হবে। কৃষ্ণ যদি আমার প্রতি খুশি হন অথবা লক্ষ্মীদেবী যদি আমার মেয়ের প্রতি সন্তুষ্ট থাকেন, তবেই এমন জামাই মিলতে পারে। তুমি শিগগির গিয়ে কথা পাকা করে ফেলো। তবে আরও একটা কথা, আমি তো গরিব, আমি তো কিছু দিতে পারবো না। আমি মাত্র 5টি হরিতুকি দিয়ে কন্যা দান করে দেব। তুমি এই আজ্ঞা নিয়ে আসবে তাদের কাছ থেকে। বল্লভাচার্যের কথা শুনে বনমালী শচীমাতার কাছে সব জানিয়ে বললেন, সবাই রাজি আছে, এবারে শুভক্ষণে কাজ শুরু করে দাও। আত্মীয় স্বজনেরা তো সকলেই একথা শুনে খুশি হয়ে বিবাহের আয়োজন আরম্ভ করে দিলেন। অধিবাস আরম্ভ হল, নট্যরা নাচ গান করছে, ব্রাহ্মণরা বেদধ্বনি করছে, মাঝখানে চাঁদের মতো শোভা পাচ্ছেন শ্রী গৌরাঙ্গ। তাকে গন্ধ মাল্লাদি দিয়ে আত্মীয় ব্রাহ্মণেরা অধিবাস করলেন। ব্রাহ্মণগণকে সাদরে গন্ধ চন্দন তাম্বুল দিয়ে আপ্যায়ন করা হল। বল্লভাচার্য এসে নিয়ম মতো অধিবাস করিয়ে গেলেন। প্রভু ভোরে উঠে স্নান সেরে পূর্বপুরুষদের পূজাদি করলেন। চারিদিকে নাচ গান বাজনার মঙ্গলধ্বনি, আর কেবল
বিয়তাং ভোজ্যতাং রব। এও নারীগণ ব্রাহ্মণ সজ্জন আত্মীয় কুটুম্ব অনেকেই এসেছেন, শচীমাতা এওগণকে খই কলা সিঁদুর পান তেল দিয়ে আপ্যায়ন করলেন। স্বর্গের দেবদেবীরাও মনুষ্যরূপ ধরে আনন্দ করে প্রভুর বিবাহে যোগদান করলেন। এদিকে বল্লভাচার্যও বিধিমতে পিতৃকার্য দেবকার্য সমাধান করলেন। প্রভু ঠিক গোধূলিতে যাত্রা করে বল্লভাচার্যের বাড়িতে এলেন। বর যাত্রীরা এসে গেলে বাড়িতে আনন্দধ্বনি উঠল। যত্ন করে আসন দিয়ে জামাতাকে বরণ করা হলো। তারপর সর্ব অলঙ্কারে সাজিয়ে লক্ষ্মী মেয়েকে প্রভুর সামনে আনা হলো। সকলে আনন্দ করে হরিধ্বনি করে প্রভুকে উপরে তুলে ধরলেন। লক্ষ্মীদেবী তাকে সাতবার প্রদক্ষিণ করলেন এবং হাত জোড় করে প্রণাম করলেন। তারপর ফুলের মালা ছড়াছড়ি হতে লাগলো। লক্ষ্মীনারায়ণ দুজনেই তখন মহা খুশি। লক্ষ্মী প্রভুর চরণে মালা দিয়ে আত্মসমর্পণ করে প্রণাম করলেন। চারিদিকে কেবল মহা আনন্দের জয় জয় ধ্বনি, আর কিছু শোনা যাচ্ছে না। এভাবে মুখচন্দ্রিকা করে প্রভু লক্ষ্মীপ্রিয়াকে বাম পাশে নিয়ে বসালেন। প্রথম যৌবনে প্রভু মদনকে জয় করে বসে আছেন। আজ বল্লভাচার্যের ঘরে যে কি আনন্দ তরঙ্গ বইছে তা কে বর্ণনা করতে পারে। রূপকিণী দেবীর পিতা ভীষ্মকের মতো বল্লভাচার্য কন্যাদান করতে বসে গেলেন। শঙ্কর ব্রহ্মা যে চরণে পাদ্য অর্ঘ্য দিয়ে জগৎকে জয় করতে পেরেছেন, সেই পাদপদ্মে আজ বল্লভাচার্য বস্ত্র মাল্য চন্দন দিয়ে সাজিয়ে কন্যাদান করে আনন্দে মগ্ন হলেন। এওগণ সমস্ত রকমের কুলাচার করলেন। রাত শেষ হলে পরদিন মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়া দেবীকে নিয়ে বাড়িতে চলে এলেন। দোলায় চড়ে তারা এসেছেন, তাদের দেখবার জন্য পাড়ার লোকেরা মহা ভিড় করে এসেছেন। লক্ষ্মীনারায়ণ দুজনকেই কাজল গন্ধ মাল্য অলঙ্কার মুকুট চন্দন ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে। দেখে তো সকলেই ধন্য ধন্য বলছে, বিশেষ করে মহিলারা বিস্ময়ে বিহ্বল হয়ে পড়েছেন। এমন স্বামী লাভ করা কম ভাগ্যের কথা নয়। এই মেয়েটি কতকাল না হরগৌরীর পূজা করেছে কে জানে। কেউ বলে আরে এরাই তো হরগৌরীর মতো, কেউ বলছে যেন শচী আর ইন্দ্র, কোনো কোনো মহিলা বলছেন একেবারে রামসীতা দোলায় শোভা পাচ্ছে। এইভাবে মেয়েরা না জানি কত কথা বলছে। প্রভু সন্ধ্যেবেলায় বাড়িতে আসতেই নাচ গান বাজনায় অঙ্গন ভরে গেল। শচীদেবী আনন্দিত মনে বিপ্র পত্নীগণকে নিয়ে পুত্রবধূকে বরণ করে ঘরে তুললেন। ব্রাহ্মণ নট্য ইত্যাদি সকলকে শচীদেবী ধুতি দিয়ে টাকা দিয়ে সমাদর জানিয়ে আপ্যায়ন করলেন। প্রভুর পাশে লক্ষ্মী রয়েছেন, শচীদেবীর গৃহ এখন জ্যোতির্ময় ধাম হয়েছে। ঘরে বাইরে সব জায়গাতেই শচীমাতা এক আশ্চর্য জ্যোতি দেখতে পাচ্ছেন। কখনো পুত্রের পাশে জ্যোতি দেখছেন, ফিরে তাকাতেই আবার দেখতে পাচ্ছেন না। মাঝে মাঝে পদ্মফুলের সুগন্ধ পেয়ে তিনি ভাবেন বৌমার মধ্যে নিশ্চয়ই লক্ষ্মীদেবীর অধিষ্ঠান আছে, তাই পদ্মগন্ধ পাই এবং জ্যোতি দেখি। আগের মতো অভাবও আর নেই এখন সংসারে। বৌমা ঘরে আসার পর থেকেই কোথা থেকে যেন সবই পেয়ে যাচ্ছি। শচীমাতা এই সব কথা মনে মনে ভাবেন। আর প্রভু
ব্যক্ত হয়েও ব্যক্ত হচ্ছেন না। তিনি কখন কেমন ব্যবহার করেন তা সাধারণের বুঝবার উপায় নেই। আসলে ঈশ্বর নিজে না জানালে স্বয়ং লক্ষ্মীদেবীও তাকে জানতে পারেন না। তিনি যাকে কৃপা করেন তিনিই তা জানতে পারেন, অন্যে পারে না। সমস্ত শাস্ত্রে, বেদে, পুরাণে তাই বলে। বিপ্ররাজ এখনো গুপ্তভাবেই আছেন, তিনি অধ্যয়ন ছাড়া আর কিছুই জানেন না। কন্দর্পের চেয়েও অপরূপ মনোহর রূপ, প্রতি অঙ্গে নিরূপম লাবণ্য বর্ষিত হচ্ছে, ভুজোদয় আজ অনুলম্বিত, পদ্মলোচন, অধরে তাম্বুল, পরিধানে দিব্য বসন, বিদ্যাচর্চার মধ্যেও সর্বদা পরিহাসরত। তিনি যখন চলেন দলে দলে ছাত্ররা তার সঙ্গে থাকে। ভগবত প্রেয়সী দেবী সরস্বতী যেন পুস্তক রূপে প্রভুর পাশে সর্বদা বিদ্যমান। রাজার মতো তিনি নবদ্বীপে ঘুরে বেড়ান। প্রভুর ব্যাখ্যা বুঝবার মতো পণ্ডিত নবদ্বীপে নেই বললেই চলে। গঙ্গাদাস পণ্ডিতকে তার মধ্যে মহাভাগ্যবান বলা যায়, কারণ তার কাছেই প্রভু বিদ্যাভ্যাস করেছেন। সকলেই বলেন এমন ছেলে যার তার জীবনী ধন্য। আবার নিমাই পণ্ডিতের মতো চঞ্চল নবদ্বীপে কেউ ছিল না। তিনি প্রত্যহ দুই বেলা গঙ্গায় সাঁতার দিয়ে অনায়াসেই এপার ওপার করতেন। অধ্যাপনা শেষ হলে ছাত্রদের নিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে পড়তেন। লোকে অস্থির হতো, কেউ বা মন্দ বলতো, কেউ বা গালিও দিত, কিন্তু নিমাই পণ্ডিতের শরীরে ক্রোধ ছিল না। যখন পথ চলতেন তখন চলন সর্বদাই দ্রুত গতিতেই হতো। আর যদিও তখন তিনি অধ্যাপনা করছেন, তবু রাজপথে দৌড়াদৌড়ি করতে কিছু মাত্রই কুণ্ঠিত হতেন না। যারা কখনো নিমাই পণ্ডিতকে আগে দেখেনি তারা তখন তার ভাবগতিক দেখে আশ্চর্যান্বিত হয়ে বলতো, এই নিমাই পণ্ডিত, এ তো দেখি চঞ্চলের শিরোমণি, এমন চঞ্চল হলে পাঠে মন দেয় কিভাবে। কিন্তু উচিত কথা বলতে কি, যখন নিমাই পণ্ডিত টলে বসতেন তখন তিনি অটল ও গম্ভীর, কার সাধ্য তার সাথে তখন চপলতা করে। অতি বৃদ্ধ অতি বিখ্যাত অধ্যাপকেরাও তখন কাছে এসে ভয়ে ভয়ে বসতেন। নিমাই পণ্ডিত নিজে শ্রীহট্টীয়, আর বহুতর শ্রীহট্টবাসী নবদ্বীপে অধ্যয়ন করতেন। নিমাই পণ্ডিত তাদেরকে দেখলেই তাদের শ্রীহট্টীয় কথা অনুকরণ করে বিদ্রুপ করতেন, আর তাতে তারা রাগে গরগর করে বলে উঠত, তুমি যে খুব ঠাট্টা করো তা তোমার বাড়ি কোথায় ছিল আগে। কিন্তু নিমাই পণ্ডিত এ সমুদয় কথা কানেও তুলতেন না, তিনি আবারও ঠাট্টা করতেন। শেষে তারা অস্থির হয়ে হাতে লাঠি নিয়ে অধ্যাপক শিরোমণি নিমাই পণ্ডিতকে তাড়া করতেন। তখন নিমাই পণ্ডিত এক দৌড় মারতেন, দৌড়াতে যে তিনি চিরকালই বড় মজবুত তা তার ভক্তগণ বিশেষভাবে পরবর্তীতে প্রমাণ পেয়েছিলেন। মুকুন্দ দত্ত নামে একজন চট্টগ্রামবাসী বৈদ্যকুমার নবদ্বীপে এসে অধ্যয়ন করতেন। তিনি পরম বৈষ্ণব ও বড় সুগায়ক ছিলেন, অদ্বৈত সভায় কীর্তন গান করতেন। একদিন প্রভু ছাত্রদের সঙ্গে ঔদ্ধত্য করতে করতে পথ দিয়ে যাচ্ছিলেন। এই সময় মুকুন্দ গঙ্গা স্নান করতে যাচ্ছিলেন, প্রভুকে দূর থেকে দেখেই তিনি পালিয়ে গেলেন। প্রভু গোবিন্দকে জিজ্ঞাসা করলেন, এ বেটা আমাকে দেখে পালাচ্ছে কেন বলো তো? গোবিন্দ উত্তর দিলেন,
আমি জানি না, হয়তো কোনো কাজ আছে তাই চলে গেলেন। প্রভু বললেন, কেন পালাচ্ছেন তা আমি জানি। আমি কৃষ্ণ বহির্মুখ বলে তারা আমার সঙ্গে কথা বলতে চান না। এরা সবসময় বৈষ্ণব শাস্ত্র পড়েন, আর আমি পাজি বৃত্তি টিকা এই সমস্ত ব্যাখ্যা করে চলি। আমার ব্যাখ্যায় তো কৃষ্ণ কথা থাকে না, তাই আমাকে দেখেই এরা পালিয়ে যান। প্রভু মনে মনে সন্তুষ্ট হয়ে বাইরে মুকুন্দকে নিন্দা করছেন এবং এই উপলক্ষে নিজের তত্ত্ব ও ভবিষ্যৎ কর্মপন্থা প্রকাশ করছেন। বললেন, আরে বেটা, আমাকে এড়িয়ে তুমি কতদিন থাকবে? আগে কিছুদিন শাস্ত্রপাঠ করো, তবে তো আমাকে চিনতে পারবে। একদিন আমি এমন বৈষ্ণব হব যে ব্রহ্মা থেকে শিব পর্যন্ত সকলেই আমার কাছে আসবেন। আমি কথা দিচ্ছি, বৈষ্ণবের সমস্ত মূল লক্ষণ নিয়েই একদিন প্রকাশিত হব। আজ আমাকে দেখে যারা পালিয়ে যাচ্ছেন তারাই আমার গুণকীর্তন করবেন। এই বলে প্রভু নিজের ছাত্রগণের সঙ্গে আনন্দ করতে করতে ও পরিহাস করতে করতে বাড়িতে চলে গেলেন। মাধব মিশ্রের পুত্র হল গদাধর মিশ্র, নিমায়ের অপেক্ষা অল্প কিছু ছোট, দেখতে অতি সুন্দর, চরিত্র অতি মধুর, ন্যায় পাঠ করেন। তাকে দেখলেই নিমাই তার দুই হাতখানি ধরে শাস্ত্রযুদ্ধ শুরু করেন। শেষে গদাধর নিতান্ত কাতর হয়ে অনুনয় বিনয় করে মুক্তি পান। নিমাই তখন বলেন, গদাধর, কাল যেন আবার তোমার দেখা পাই। গদাধর ভাবেন, এইবার পালাতে পারলেই বাঁচি। এই সময় শ্রীপাদ ঈশ্বরপুরী নবদ্বীপে আসলেন। ইনি বৈদ্য কি কায়স্থ বংশীয়, হালি শহরের একাংশ কুমারহট্টে এর পূর্বনিবাস। মাধবেন্দ্রপুরীর অন্তর্ধানকালে তার শিষ্য ঈশ্বরপুরী তাকে বড় সেবা করেন। তিনি তাতে সন্তুষ্ট হয়ে তার সমুদয় প্রেম ঈশ্বরপুরীতে অর্পণ করে যান। তাই ঈশ্বরপুরীজি সর্বদাই কৃষ্ণপ্রেমে বিহ্বল। তিনি একখানি রাধাকৃষ্ণ রসঘটিত শ্রীকৃষ্ণ লীলামৃত নামক কাব্যগ্রন্থ প্রস্তুত করে প্রত্যহ নিশীথে গদাধরকে নিয়ে সেই গ্রন্থ পর্যালোচনা করতেন। একদিন ঈশ্বরপুরীর সাথে পথে নিমাইয়ের দেখা হল। নিমাই তাকে দেখে ভক্তিপূর্বক প্রণাম করলেন। তখন ঈশ্বরপুরী শুনলেন যে ইনিই নিমাই পণ্ডিত। তিনি নিমাইকে বড় পণ্ডিত বলে জানতেন, কিন্তু বোধহয় চঞ্চল বলে তার সাথে দেখা করেননি। এখন নিমাইকে দেখে স্তম্ভিত হলেন। এক দৃষ্টিতে তার আপাদমস্তক দর্শন করে ভাবতে লাগলেন, এ বালক যেন যোগসিদ্ধ পুরুষ, এ বস্তুটি আসলে কে? নিমাই একটু হাস্য করে বললেন, শ্রীপাদের আমাদের ওখানে অদ্য ভিক্ষা করতে হবে, তাহলে এখন যেরূপ আমাকে দেখছেন সারাদিন আমাকে নয়ন ভরে দেখতে পারবেন। উভয়ে এতে একটু হাসলেন। তারপর ঈশ্বরপুরী আগ্রহ করে সেই ভিক্ষা স্বীকার করলেন। নিমায়ের সাথে ঈশ্বরপুরী সেই প্রথম পরিচয়। ততবধি প্রত্যহ সন্ধ্যাকালে গদাধর ও নিমাই শ্রবণ করেন ও ঈশ্বরপুরী তার গ্রন্থ পাঠ করেন। ঈশ্বরপুরী বললেন, পণ্ডিত, আমার গ্রন্থখানি তুমি শ্রবণ করো, আর তাতে যে দোষ আছে তা সরলভাবে আমাকে বলে দেবে, আমি সংশোধন করে নেব। এ কথার উত্তরে নিমাই বললেন, কৃষ্ণের কথা তাতে ভক্তের বর্ণন, তাতে দোষ ধরে এমন সাহস কার আছে? এইভাবে বেশ কিছুদিন মধুর সময় তারা একত্রে অতিবাহিত করলেন। কিছুকাল পরে ঈশ্বরপুরী নবদ্বীপ ত্যাগ করে চলে গেলেন।
জয় নিতাই।